কিছু টাকার জন্য স্বপ্ন টাকা বিক্রি করে দিলাম। অনুমতি না ছাড়া কিছু টাকার জন্য মানুষ তাহলে ভিডিওটার মজাটাই মাটি। আর আজকে আমার বন্ধু খুবই আপসেট, অনেকই দুঃখিত, অল্প কিছু টাকার জন্য, একেবারে অল্প কিছু টাকার জন্য একটা মানুষের প্রিয় একটি জিনিস মানে শখের একটি জিনিস বিক্রি করতে হয় অল্প কিছু টাকার জন্য। এটার থেকে বড় দুঃখজনক আর কি আছে? এখন আমরা আছি আমাদের ডিগ্রি চর খেয়াঘাটে। বর্ষার দিনে মেঘলা আকাশ, বর্ষার সিজনটাই শুধু বৃষ্টি আর বৃষ্টি যায়। আমাদের গ্রাম অঞ্চলে এই দুদিনের পরিবেশটা খুবই স্যাঁতসেঁতে, মানে যেদিকে তাকাই সেদিকে পানি আর পানি, রাস্তাঘাট পুরো পেগে কাদামাটিতে ভরা। এই জন্য আমি আপনাদের মাঝে দুদিন ভিডিও ছাড়তে পারিনি। আর এদিকে আমার বন্ধুর মনটা একদমই মনমরা হয়ে রয়েছে, মানে সে বুঝতেছে না কি করবো। আরো এখানে বলতেছে অল্প করে টাকার জন্য একটা শখের জিনিস বিক্রি করতেছি। বর্ষা আসার কারণে নদীটা বিশাল বড় হয়ে গেছে, এই ইদানিং বৃষ্টি আসার কারণে আমাদের নদীটা একদমই মনমরা হয়ে রয়েছে। বৃষ্টি আসার কারণে লঞ্চ শিপ অনেকই কম চলে আমাদের এই নদীটাতে। এদিকে আমগো মাঝি মামায় ডাইন হাতে টান্দা ধরছে ইঞ্জিলের পাওয়ার, আর বাম হাতে ধরছে ট্রলারের আইল, আর মুখে হলে যায় বিশাল বড় একটা বিলি, সে ট্রলারও চালাইতেছে আবার বিড়িও টানতেছে। আহ কত সুন্দর একটা ফিল। এদিকে আমার বন্ধু ওর মুখটার দিকে চাইলে আমার কলজারা ফাইটটা হাতে পড়তেছে, কারণ যার যায় সেই বুঝে, এটা কি আমি আর আপনি বুঝবো? আমগো মাঝি মামারও মুখটা পুরো খারাপ, আমগো কইতেছে বৃষ্টিতে ব্যবসা পুরো মন্দ। আর এন্দা আমার বন্ধু একার দায় স্মাইল দেয়, বন্ধুর মনে হাসি দেখে আমার মনটা ছিল একটু হাসি মারতে, দিয়া দিলাম একটা মুস্কি হাসি। আর ওর মনে কি চলতেছে এটা তো একমাত্র আমি জানি। আমার বন্ধুর শখের কি জিনিসটা বিক্রি করবো, আপনারা আমার ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝবেন কি একটা শখের জিনিস বিক্রি করলাম আমার বন্ধু। ও বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ হয়ে গেছে সেতুর দেশ। কয়দিন আগেলো যা পদ্মা সেতু, আর এখন আমগায় নইতেছে আরেক সেতু। এই ব্রিজটা তৈরি করার লেগে সাইনার বেটা রাত দিন খাইতে মরে দিতেছে গা, বৃষ্টি কোনো রকম ভাবেই থামতেছে না, যেরকম লাগে আসমান থেকে একজনে পানির পাইপ ধরে রাখছে। আর বৃষ্টি দেখতে দেখতে আমরা চলে আসলাম ইতিমধ্যে রাসেল লেক পার্কে। বর্তমানে এই পার্কটার নাম হলো যাইয়া রাসেল লেক পার্ক সাপ, উরফে বাইপার সাপ। শহরের মানুষ আসলে আমগো থেকে অনেক আরামে থাকে, এখনো নাই কোনো কাদামাটি, আছে খালি পার্ক। কেন আছে বেশি করে কাদামাটি, আছে বিশাল বড় বড় জঙ্গলার বাস। ভাই বিশ্বাস করতেন না, ঘর থেকে বেরিয়েলই বিসমিল্লাকে ফ্যাক্টরি নিতে ফাড়া দিত। এই জ্বালা জ্বালার ভাল লাগে না, কত সুন্দর গাড়িতে ফালতা নামে গেলাম রোডে। তারপরে এই ধীরে ধীরে বৃষ্টির মধ্যে আমরা দুই বন্ধু নামে একটা রিক্সা নেওয়ার চেষ্টা করতেছি, কারণ এখান থেকে আমরা যাবো শহীদ মিনার চাষারা, আর ওইখানে আমার বন্ধুর শখের জিনিসটা বিক্রি করা হইব। দরদাম নাজিকে উইটা বললাম ফালদার রিস্কায়, যখন রিস্কা থেকে নামু তখন মামা আর আমরা আড়ালিয়া করমু ক্যান্সাল। এই জন্য আকাশের অবস্থা দেখে সাত পাঁচ না ভাইবা মামার কইলাম, মামা তাড়াতাড়ি তুমি টানো, মেঘ বৃষ্টির দিনে শহর আইতে ভালোই লাগে, নাই কোনো বন্যা নাই কোনো ফ্যাকমারি, ভালোই লাগে। এদিকে আমার বন্ধু কষ্টের ঠেলায় আইসার আটকায় রাখতে পারতাছে না। আমার বন্ধু কইতাছে বন্ধু জিবলার মিতে কামড় দাও আইস থামাইতে পারতাছি না। আমি কিলাম কেরে, আমার কয় বন্ধু আর কইস না দুঃখে খেলে আমার আইসুরে। আমার বন্ধু আমার বলতেছে বন্ধু একটু শখের লেগে যদি এই জিনিসটা বিক্রি করে আমি রাইত বুড়া থাকবো কেমনে। আমি কইলাম তাইলে বিক্রি করিস না। তারপর আমার বন্ধু আমার কইতাছে আমার শখ পূরণ করবো কি, আমি ওরে বললাম তাইলে বিক্রি করে দি। আপনারা বিশ্বাস করতেন এই চুনকা পাঠা ঘরটা দেখতেছেন, এই চুনকা পাঠা ঘরের মিদে হাজার হাজার মানুষ খাড়া রয়েছে বাইরে, এই ট্যাপ ট্যাপ বৃষ্টির মিদে ভিজতেছে। কারণ কি জানেন, কারণ হলো যে আজকে তুফান ছবি দেখাইবো, এই জন্য এরা বৃষ্টির মিদে ভিজ তুফান ছবি দেখে তারপর বাইর যাইব। আর এখন বর্তমানে সবাই জানেন দ্বিতীয় বসুন্ধরা আমাদের নারায়ণগঞ্জ। এই যে টুইন টাওয়ার পুকুর দেখতেছেন, এটা হলো আলমাস পয়েন্ট, উরুফে কপি বসুন্ধরা, মানে এই বসুন্ধরার ছোট ভাই। ট্যাপ ট্যাপ বৃষ্টি একমাত্র আমার বন্ধুর লেগে আমি গেলাম পুরো বিজ্জা। এইদিকে বন্ধুর কষ্টের গান হইনি, আমার বুকটা খালি চনচন 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 করতেছে। আহ কত সুন্দর গান। আমার বন্ধুর গানের দৌড় একটুকা, আমি আরে বললাম বন্ধু ফরে লাইন ডাকো, আমার 32টা দাঁত বেট কিনা পাওয়াকে আমি বন্ধু আর ফারি না। মানটা দেখতেছেন যেরকম বার করে রয়েছে, আমার বন্ধুর মনটা তার চেয়েও বেশি বার করে রয়েছে। আমার বন্ধু আমার গোলাপ ধরে কেছে বন্ধুরে আমি বাইক গিয়ে থাকবো কেমনে। আমি ওরা সান্ত্বনা দিলাম বন্ধু ফারবি ফারবি সমস্যা নেই। পরে আর কি গাড়িতে নেমা যেই বাবা ওই কাজ কলাম, আমার লগে আমরা একটু লাগিয়ে লইলাম, যেন বাড়া 20 টাকা হেন বাড়া চাই 50 টাকা। কলাম আমার কইলাম মামা আজকে আমার বন্ধুর মন ভালো না, আমগো অলগস্তে ছেড়ে দেন। এইদিকে বড় ভাইরা বৃষ্টির কারণে ক্লান্ত, এই জন্য সবাই লুডুলিয়া বয়ে পড়ছে। চলে আসলাম আমরা ইতিমধ্যে চাষারা, আমার বন্ধু খালি তাড়াউড়া করতেছে, আমার বলতেছে বন্ধু আমার হাতের জিনিসটা সার মুখ হন, আর টাকাটা আতফা মুখ হন, আর আমি বাসায় যা মুখ হন, আমি মামা সব আস্তে আস্তে হইব। এই সেই শহীদ মিনার, বাবারে বাবা এই বৃষ্টির দিনও ছাত্রছাত্রী সারাসারি নেই এই শহীদ মিনার, কত কমই মানুষ, আর অন্যদিন সেরে সেরা ঈদ লাগে। এইদিকে আমি আর আমার বন্ধু দাঁড়া দাঁড়া অপেক্ষা করতেছি, আমার বন্ধু শখের জিনিসটা বিক্রি করবো যেই লোকের তে, সেই লোকের জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এই জায়গাটা হলো দুটি প্রেমিক প্রেমিকাদের সুন্দরতম একটি স্থান। বন্ধুর এই শখের জিনিসটা মানে এই শখের আইফোনটা বিক্রি করে দিব, ভাবতেছেন হে বিক্রি করে কি চলাইবো? আসলে হ্যাঁ এটা বিক্রি করে 13 Pro Max কিনবো, এই জন্য তার এই শখের জিনিসটা বিক্রি করতেছে, তার ফার্স্ট আইফোন এইটা। কি আমার বন্ধুর এই সেই লোক কাস্টমারটা, এই কাস্টমারটাই এই ফোনটা নিতে আছে। ইতিমধ্যে আমরা ফোনটা বিক্রি করে এলাম, আর এইদিকে আমার বন্ধুর মুখটার দিকে সাউন্ড যেতেছে না, কেমনে মুখটার দিকে, আমার বন্ধু তো টাকা লিয়ে ব্যস্ত।
টেয়াগুলা কোনটাছে আর খিটখিটে আসতেছে, আহ কি আসিরে। আমার বন্ধু আমার বলতেছে, বন্ধু টেয়া আতে নিয়ে সব ভুলে গেলাম গা। বলতেছে, আরে বেকর টেয়ার নাম বাবাজি। অসুস্থ মানুষও টেয়া দেখলে সুস্থ হয়ে যায় গা। কি একটা পাওয়ার আছে টেয়াটার মধ্যে দেখছেন নি? হাতের টেয়া আছে মানে মাথা ঠান্ডা, হাতের টেয়া আছে মানে পেট ঠান্ডা। বন্ধু আমি আগে থাকতে বাইতে বেশি করে খাইয়েছি। আমি কিলাম কেরে ভাই, আমার বলতেছে, বন্ধু যদি ফোনটা বিক্রি করে দিই তাহলে তো আমার কোনো কিছু আর পেটে ঢুকতো না, এই জন্য ঠাইসা বেশি করে বাইতে ভাত খেয়েছি। এদিকে সুলতানের ভিতরে প্লেসটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এদিকে আমার বন্ধুরা আমি ধৈর্য সান্ত্বনা দিয়েছি, বন্ধু থাক তুই চিন্তা করিস না, আমি আসি না, তুই এইসব নিয়ে টেনশন করিস না, আমার ফোন মানে তোর ফোন। মেয়েরও বলতেছি, আমার বউ মানে আমারই বউ কিন্তু তোর বউ না। আমার বলতেছে, শালা তুই অনেক যাওর, আমি কি আজ খেতে যাবো নি? আর বন্ধুরা আমি যেমনে পারি মজার মজার কথা কই আসাইতাছি, কারণ কারো পৌষ মাস কারো সর্বনাশ। একমাত্র যার কষ্ট হ্যারে কইল যারা পড়ায়, আমার আর আপনার পড়াইবো। আর কাচ্চিটা অর্ডার দেওয়ার লগে লগে আমাকে বিলটা দিয়ে দিল, কিন্তু বাসা নেবো আবার খাইবো একজন, তাই জন্য লইছি হাফ। আর হাফ কাচ্চির বিল আসছে মাত্র 300 টাকা। এইদিকে খাবারটা হাতে নিয়ে আমি আর আমার বন্ধু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার ছোট বোনের মানে আপনাকে মাস্টার ফেভারিট একটি খাবার কাচ্চি। আমার ছোট বোনটা অনেক বড় একটি বিরিয়ানি লাভার। গুরুম করে কাদা মারি আসলে খাবার চলে আসলাম বাসায়। আর প্যাকেটটা হাতে নিয়ে গড়ে দিলাম এক দূর। আজকের জন্য এখানে বিদায়। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন।